Assalamualaikum everyone. আজকে আপনাদের সাথে শেয়ার করব কক্সবাজারের লাস্ট ডেতে আমরা কি কি করলাম। দেখতেই পাচ্ছেন সকাল সকাল শাড়ি পরে একদম চলে আসি সমুদ্রের পাড়ে ছবি তুলতে। কক্সবাজার আসছি আর শাড়ি পরে সমুদ্রের পাড়ে ছবি তুলবো না, এরকমটা কি কখনো হয়? সকালে আসায় ছবি তুলতে তুলতে সুন্দর একটি জিনিস দেখতে পেলাম আমরা। সমুদ্রে এসে আমরা জেলিফিশ দেখতে পাইছি। এই যে একটা যাই হোক, আমাদের ছবি তোলা শেষ, এখন চলে আসলাম নাস্তা করার জন্য। আজকে বুফেতে অনেক আইটেম ছিল, সবগুলো একটু একটু করে আমরা ট্রাই করতেছিলাম। আজকের নাস্তাগুলো বেশি ভালো ছিল, সবগুলো খাবারে অনেক মজা লাগছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, শেষ করে একটু রেস্ট করে চলে গেলাম সমুদ্রে। বিচে যাওয়ার সময় আবার কিছু আম বিক্রি করতে বসে গেলাম। আমার কাঁচা আম পছন্দ না, আপনি খান। এইগুলা পাকা আম না, এগুলা কাঁচা আম, এগুলা ভালো লাগে। যাই হোক, চলে আসছি বিচে। অনেক মজা করছি আর অনেক বেশি মন খারাপও ছিল, কারণ আজকেই চলে যাইতে হবে। এটা এমন একটা জায়গা, যতবারই আসি না কেন তারপরে মনে হবে আরো আসি আরো থাকি। আর এই যে এরা সুযোগ পেলেই লাভ দিয়ে একদম আমার কাঁধে কোলে উঠে পড়ে, কিন্তু আমি আসলে কারো কাঁধে উঠতে পারি না, কোলে উঠতে পারি না। আর এটা আমাদের ভাই, আর আমরা সবাই মিলে সমুদ্রের পাড়ে একটু গান গাইলাম আর মজা করলাম। আমার থেকে আমার মায়ের সংখ্যাটা বেশি, আমাদের হাই দাঁড়ান একটা, হ্যাঁ দাঁড়াও ছবি তোলা দিব। আমাদের থেকে আমাদের চাচি, তারপর ছাপ গুতাতা, এদেরই শখ বেশি। আমরা এখন পর্যন্ত একবারও ঘুরাই উঠি নাই, আর এরা হচ্ছে ঘুরাতে গা পাগল হয়ে গেছে, ঘুরাই উঠতেছে। ফাইনালি এখন আমরা উঠব। এই তো ফ্রেশ হয়ে আমরা দুপুরে লাঞ্চ করতে আসছি ঝাউবনে। এই জায়গার খাবারগুলো অনেক মজা, তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। আর এদিকে তানিয়াপা আমাকে বলতেছিল যে মন খারাপ করিস না, আবার নিয়ে আসব। তো ইনশাল্লাহ আমরা আবার অবশ্যই আসব। এই তো আমাদের বিদায় বেলা, চলো এই যে এলাম আমরা। এই তো আমরা ফাইনালি চলে যাচ্ছি। আশা করি আপনাদের কক্সবাজারের সবগুলো ভিডিওই অনেক ভালো লেগেছে। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।